বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের লড়াই। আবারও সক্রিয় হচ্ছে বিএনপি, নয়াপল্টনে শুক্রবার বিশাল সমাবেশ করবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের লড়াই। বাংলাদেশ স্বাধীনতা পাবার 51 বছরের পর অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বিশ্বের পরাশক্তিগুলোর কাছে ঢাকা আগ্রহপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে। বড় বড় পরাশক্তিগুলোর ক্ষমতার প্রতিযোগিতা এবং প্রভাবের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নেওয়া হয়েছে। বাংলাদেশে প্রভাব বিস্তারে লড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা। মঙ্গলবার এ বিষয়ে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশকারী ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট। ম্যাগাজিনটি মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিকেই বেশি ফোকাস করে। বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর শাফি মোহাম্মদ মোস্তফা। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে মার্কিন এবং চীনা কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হয়েছে। গত 14 জানুয়ারি রাজনৈতিক দল, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড লু, সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সফর করেন ঢাকা শহরে। আগের সপ্তাহে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাওবাচার 4 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। গত 9 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন তিনি। মোমেনের সঙ্গে লাওবাচারের বৈঠকের একদিন পর চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম বিদেশ সফর। দ্য ডিপ্লোম্যাট বলছে, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের ফলে দেশটির কূটনৈতিক ঐতিহ্য কার্যত ভেঙে গেছে। প্রতিবছর চীনের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার কোনো দেশকে তাদের প্রথম বিদেশ সফরের গন্তব্যে পরিণত করার বিষয়ে দীর্ঘদিন চালু একটি প্রথা ছিল, কিন্তু এবছর নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ঢাকায় আসেন। যদিও কিন সে সময় আফ্রিকায় যাচ্ছিলেন এবং মোমেনের সঙ্গে বৈঠকটি কোনো সরকারি সফর ছিল না, তারপরেও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের রাজধানীতে সংক্ষিপ্ত বিরতি ও মাঝরাতে মোমেনের সঙ্গে বিমানবন্দরে তার সাক্ষাৎ ছিল বেশ তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়টি ঢাকা ও বিদেশের কূটনৈতিক মহলের নজর এড়ায়নি। কিনের সেই সফরের পরপরই চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান চেন ঝো এর নেতৃত্বে সিসিপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসে। সফরে প্রতিনিধি দলটি 20তম সিসিপি জাতীয় কংগ্রেসের স্পিরিট তথা মূল কথা ব্যাখ্যা করে নানা বক্তৃতা দেয়। দ্য ডিপ্লোম্যাট বলছে, 1971 সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে তা হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয়। পররাষ্ট্রনীতির এই কৌশল বাংলাদেশের জন্য ভালো কাজ করেছে, তবে দিন যত যাচ্ছে বড় পরাশক্তিগুলো তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে ঢাকাকে ক্রমবর্ধমানভাবে চাপ দিচ্ছে। 2020 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তৎকালীন ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই বিগান বাংলাদেশকে কোয়াডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বিগান সে সময় অংশীদারিত্ব বৃদ্ধি, মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিককে এগিয়ে নিতে মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দেন। সে সময় তিনি আরো বলেন, বাংলাদেশ এই অঞ্চলে আমাদের কাজের কেন্দ্রবিন্দু হবে। চীন বাংলাদেশকে মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলে টানার প্রচেষ্টার প্রতিক্রিয়া জানিয়েছিল। 2021 সালের মে মাসে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশে সতর্ক করে দেন, কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে ঢাকার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও চীন প্রায় বৃহৎ শক্তিগুলোর মধ্যে বিদ্যমান দ্বন্দ্বে বাংলাদেশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে, তারপরেও বেজিং এর উল্টো কাজটিও করে আসছে। চীন তার গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে যোগ দিতে বাংলাদেশকে প্ররোচিত করছে। এদিকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাগযুদ্ধও চলছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছিলেন।
তিনি সে সময় বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করার জন্য ক্রমাগত চেষ্টা করছেন। এর আগে ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে নিজেদের উন্নত গণতন্ত্র হিসেবে দাবি করা দেশগুলোর আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে সেই রাষ্ট্রগুলো অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজ করে চলেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত বিষয়ে পিটার হাসের ক্রমবর্ধমান নানা কর্মকাণ্ডের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনামূলক এই বক্তব্য সামনে এসেছিল। গত বছরের জুন মাসে বাংলাদেশের নির্বাচন কমিশন পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে দেখা করেন। সে সময় রাষ্ট্রদূত পিটার হাস দেশে স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানান। বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্য ডিপ্লোম্যাট বলছে, 2013 ও 2018 সালে সাধারণ নির্বাচন ব্যাপক অনিয়মের জন্য বিশ্বব্যাপী সমালোচনার সম্মুখীন হয়েছিল এবং এখনও উদ্বেগ রয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে না। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক দশকের মধ্যে এবছর বিরোধী দলের নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারকে দেখতে গেছেন। গত এক দশকে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের অনেককেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি দেশব্যাপী আবার অর্থনৈতিক সংকটের মধ্যে বেশ চাঙ্গা হয়ে ওঠা অর্থনীতিতে সরকারের ভুল ব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। এই বিক্ষোভগুলো গত 10 ডিসেম্বর ঢাকায় একটি বিশাল সমাবেশে পরিণত হয়েছিল। তবে সেখানেও বেশ কয়েকজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়। আর ঢাকায় মহাসমাবেশের কয়েকদিন পর সুমনের বাসায় যান পিটার হাস। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনার জবাবে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, যুক্তরাষ্ট্র সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে বিবৃতি ও পাল্টা বিবৃতি দিয়ে মোমেন বলেছিলেন, বাংলাদেশ চায় না রাশিয়া যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। দ্য ডিপ্লোম্যাট বলছে, বঙ্গোপসাগরের কৌশলগত জায়গায় বাংলাদেশের অবস্থান দেশটিকে ভূ রাজনৈতিক গুরুত্ব দিয়েছে। ভূ রাজনীতির অন্যতম বিশেষজ্ঞ রবার্ট কাপলান ভবিষ্যৎবাণী করেছিলেন, ভারত মহাসাগর হবে বিশ্বব্যাপী সংঘাতের কেন্দ্রবিন্দু, কারণ বিশ্ব অর্থনীতিতে শিপিং বা পরিবহনের রুট হিসেবে এর গুরুত্ব রয়েছে। ভারত মহাসাগরের উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে পরাশক্তিগুলোর নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল। অন্যদিকে ভারত মহাসাগরে চীনের ভূ রাজনৈতিক স্বার্থ সারা বিশ্বেই সুবিদিত। ভারত মহাসাগর এবং এর বিভিন্ন উপসাগর দিয়ে আফ্রিকার সাথে চীনের বেশিরভাগ বাণিজ্য হয়ে থাকে। এছাড়া নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই অঞ্চলে চীনা উপস্থিতি বাড়ানোরও চেষ্টা করেছে বেইজিং। এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। দ্য ডিপ্লোম্যাট বলছে, অতীতে পাকিস্তান এবং ভারত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল বলে যদি এখন ধরে নেওয়া হয় তাহলে বলতে হবে ওয়াশিংটন এখন ক্রমবর্ধমানভাবে বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ক্রমসজ্জার হয়েছে। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের এলিট আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর 7 জন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। অবশ্য বড় পরাশক্তি দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আরও দৃঢ় ভূমিকা পালন করতে পারত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট, সরকারের বৈধতা নিয়ে সংকট, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির স্বাধীন ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেয়েছে। দ্য ডিপ্লোম্যাট বলছে, বাংলাদেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের ওপর অত্যন্ত নির্ভরশীল। বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম বাজারও যুক্তরাষ্ট্র। এছাড়া এশিয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি মার্কিন সাহায্য পেয়ে থাকে বাংলাদেশ সেসব দেশের একটি। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের রয়েছে দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক। বাংলাদেশে বেইজিং এর বাণিজ্য, বিনিয়োগ এবং ঋণের পরিমাণ প্রায় $60 বিলিয়ন, যা কোনো একক দেশের কাছ থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি। পরাশক্তি দেশগুলোর ওপর অর্থনৈতিক নির্ভরতা বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সীমিত করেছে বলে দাবি ডিপ্লোম্যাটের, যেখানে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের লাঠি ব্যবহার করে বাংলাদেশকে নিজেদের দিকে টানছে, সেখানে চীন ও রাশিয়া আওয়ামী লীগ সরকারকে আর্থিক সহায়তা সহ নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে
এবং সেটা আরও শক্তিশালী করার প্রক্রিয়াও অব্যাহত রেখেছে। দ্য ডিপ্লোম্যাট বলছে, যখন বৃহৎ শক্তিগুলো প্রস্তাব বিস্তারের জন্য লড়াই করছে এবং ক্ষমতাসীন সরকারও রাজনৈতিকভাবে টিকে থাকার দিকে মনোনিবেশ করছে, তখন সাধারণ মানুষের চাহিদা ঠিক কি সেদিকে কারো মনোযোগ নেই। আবারও সক্রিয় হচ্ছে বিএনপি। নয়াপল্টনে শুক্রবার বিশাল সমাবেশ করবে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিন বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে। বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুন ও রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।